গরু, ভেড়া, ছাগল ইত্যাদি স্তন্যপায়ী প্রাণীদের মাংসকে রেড মিট বা লাল মাংস বলা হয়। এগুলো দেহে নানা ধরনের ক্ষতি করে। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, লাল মাংস নিয়মিত খেলে পেটের একটি বিশেষ সমস্যা হয়। যারা নিয়মিত লাল মাংস খান তাদের এখনই সতর্ক হওয়া উচিত। এই সমস্যাটির পেছনে সি রিয়েক্টিভ প্রোটিনের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। একে ইনফ্ল্যামেটরি কেমিক্যাল বলছেন গবেষকরা। এছাড়া লাল মাংসে আরো কিছু অপকারিতা রয়েছে। এর মধ্যে রয়েছে, লাল মাংসে টিনিয়া সেলিনাস নামক এক ধরনের প্যারাসাইট থাকে যা অন্ত্র, পাকস্থলী, যকৃত প্রভৃতি জায়গায় প্রবেশ করে আমাদের অসুস্থ করে দেয়। লাল মাংসে থাকে অধিক ট্রাইসেরাইড, কোলেস্টেরল ও পিউরিন, তাই হৃদরোগ বা উচ্চ রক্তচাপের রোগীদের লাল মাংস কম খাওয়া উচিত। এছাড়া অতিরিক্ত লাল মাংস গ্রহণ করলে খাদ্যনালী, ফুসফুসের অগ্নাশয়, পাকস্থলী ও স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এতে প্রচুর পরিমাণে সম্পৃক্ত চর্বি থাকায় লাল মাংস হৃদরোগের ঝুঁকি বাড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, লাল মাংস রক্তে কোলেস্টেরলের পরিমাণ ও শরীরের ওজন বাড়ায় এবং স্থূলতা জন্ম দেয়। নিয়মিত লাল মাংস খেলে উচ্চ রক্তচাপ এবং বাত রোগ বাড়ে। আর অতিরিক্ত লাল মাংস খেলে রক্তনালীর পুরুত্ব বেড়ে যায়, ফলে অ্যাকিউট করোনারি সিন্ড্রোম এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ে। সাম্প্রতিক গবেষণাটিতে উঠে এসেছে, বেশি পরিমাণে লাল মাংস খেলে 58% উপস্থলী প্রদাহ হওয়ার আশঙ্কা বাড়ে। এছাড়া প্রত্যেক দিন লাল মাংস খাওয়ার জন্য 18% করে এর ঝুঁকি বাড়তে থাকে। তবে টানা এক সপ্তাহ লাল মাংস খেলে ঝুঁকি সর্বাধিক হয়ে থাকে। তাহলে লাল মাংস বাদ দিয়ে প্রোটিনের জন্য কি খাবেন? বিশেষজ্ঞরা বলছেন, মাছ কিংবা মুরগির মাংস খেতে পারেন, আর এতে 20% ঝুঁকি কমবে। গবেষণা দলটি এ বিষয়ে অনুসন্ধানের জন্য 40-75 বয়সী 46,500 পুরুষের উপর অনুসন্ধান চালান। মূলত 1986-2012 সালের মধ্যে তাদের স্বাস্থ্যগত তথ্য বিশ্লেষণ করা হয়। এতে তাদের খাবারের অভ্যাস ও বিভিন্ন রোগের আক্রান্ত হওয়ার হার অনুসন্ধান করা হয়। এ বিষয়ে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গার্ড জার্নালে।